20 রেকাত তারাবি, 10 রেকাত হওয়ার পরে মুসল্লি বলছে বাপরে বাপ আরো 10 রেকাত আছে। এখানে কান্নাকাটি আসলো কোথায়? 8 রেকাতি আদায় করতে হবে, 2 রেকাত 4 রেকাত পড়ে ঘন্টা যাবত কান্নাকাটি করতে হবে, তার নাম রাজজাগা। 2 ঘন্টা 3 ঘন্টা কান্নাকাটি করতে হবে, দরজা বন্ধ করতে হবে, কেউ যেন ভিতরে আসতে না পারে, ক্ষমা নিতে হবে তারপরে কোনো কথা, আগে ক্ষমা নিতে হবে তারপরে কোনো কথা, আগে ক্ষমা করো তারপরে কোনো কথা। আজকে রাতে তোমার কাছে কেঁদেই ক্ষমা নিব, ক্ষমা নেওয়ার জন্যই বসেছি, ক্ষমা না হলে সকাল হবে না, কেঁদেই ক্ষমা নিব, তার নাম ছিল রাত জাগা। তাই ঢাকাতে সাভারে রাত জাগছে খেয়ে, খুব খানা পানি হচ্ছে, বক্তব্য হচ্ছে, বক্তব্য চললো, বেশ খানা পানি খেয়ে 8 রেকাত তাড়াহুড়া করে তারাবি পড়ে এনে রাত জেগে নিল বক্তব্য দিয়ে, বক্তব্য দিয়ে রাত জাগছে ঢাকা সাভারে। আশ্চর্য কথা, এটা নাকি রাত জাগা। আপনার পরামর্শ, আমার পরামর্শ মনে আছে, কোরআন মজিদ মুখস্থ নেই, আজকে জাগার রাত কি করব? আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিসমিল্লাহ, আবার ইখলাস, বিসমিল্লাহ, আবার ইখলাস, বিসমিল্লাহ, আবার ইখলাস, আর মুখস্থ নাই যে, এটাই চলবে ঘন্টা যাবত যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি। এরপর রুকুতে সুবহান রাব্বিল আজিম বলতে থাকবো কয়েক লক্ষ বার, সিজদাই চলে যাব, থেকে যাব সিজদাই, সুবহান রাব্বিল আলা বলবো হাজারো লক্ষ বার, উঠে আসবো দোয়া পড়বো আবার সিজদাই যাব, সুবহান রাব্বিল আলা বলবো, আর যদি কিছু না জানি লক্ষবার বলবো। এ হলো 1 রেকাত, এভাবে আর 1 রেকাত, এ হলো 2 রেকাত, এভাবে আর 2 রেকাত, এ হলো 4 রেকাত। এখন এই ঘরে কেউ ঢুকতে পাবে না, দরজা বন্ধ করা হবে, এখন হবে কান্নাকাটির পালা, হাত তুলে তোবা ইস্তেকবার ক্ষমা, আগে ক্ষমা হবে তারপরে কোনো কথা, ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত কান্নাকাটি করার পরে আবার 4 রেকাত, এইভাবে শুরু হবে, দেখা যাবে 8 রেকাত সলাত হতে আজানের সময় হয়ে গেছে। তার নাম ছিল রাত্রি জাগা। আমি মনে হয় বুঝাতে পারলাম না কথা, কথা কি বুঝতে পেরেছেন? ঘুম আসছে নাকি?